বৃহস্পতিবার ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ফয়জল আহমেদের মৃত্যুর কিনারা এখনও পাওয়া যায়নি, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে খড়গপুর টাউন থানার কাছ থেকে। খুন নাকি অবসেদের জেরে আত্মহত্যা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। শনিবার তার পরিবারের লোক এসে পৌঁছায় এবং শনিবার দিন ময়নাতদন্ত করা হয়েছে এবং এই ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করেই দেখা হবে যে খুন নাকি অবসেদের জেরে আত্মহত্যা করেছেন ফয়জল আহমেদ। তবে বন্ধুবান্ধব সূত্রে যেটা জানা যাচ্ছে যে ফয়জল আহমেদের সঙ্গে কারো কোনো রকম গণ্ডগোল ছিল না এবং কোনো রকম অশান্তি ছিল না, তাহলে কি অবসাদের জেরেই খুন? এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন খড়গপুর টাউন থানার পুলিশ। তবে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে এবং আইআইটি কর্তৃপক্ষের দিকেও কিন্তু আঙুল উঠছে, কারণ আইআইটিতে একাধিকবার এরকম ঘটনা ঘটছে। তাই খড়গপুর আইআইটির বিরুদ্ধেও আঙুল তুলছেন ফয়জানের পরিবারের সদস্যরা।